বিশাল জার্নি, তো এটা কখনোই পুরোপুরি পারফেক্ট হবে না, যতটুকু কম এরর করা যায়। এবং হতাশা বিসিএস প্রস্তুতির একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে ভাই বলা যায় যে আপনার ক্ষেত্রে করোনার সময়টা একটা কাইন্ড অফ আশীর্বাদ হিসেবে এসেছিল, ব্লেসিং ছিল। আদর্শ রুটিন তো আসলে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করবে, অর্থের প্রয়োজন হয় সেটা আমাকে সংকুলন করছে এবং কোন রকম প্রেসার ক্রিয়েট ছাড়াই। আমাদের ভাইবার একটা ভীতি কাজ করে, এই জন্য অনেকে আমরা অনেক সময় মক ভাইবার দিয়ে থাকি, তো আপনি এরকম কিছু করেছিলেন কি? ঘুমেও, এবং এটা হচ্ছে আমাদের পরীক্ষার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে না, আমার হচ্ছে রোলটা থাকবে, রেজাল্ট সেটা আমার রোলটা থাকবে ঘুমে। আর আমার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে, তো এটাই অনেকটা ডিফারেন্ট একটা আবহাওয়া, তো আমার কাছে এটা খুবই ভালো লাগে, আমি এনজয় করি। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। জনাব এপিজে আব্দুল কালামের এই বিখ্যাত উক্তিটি নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা। ঘুমোতে না দেওয়া এই স্বপ্নগুলো পূরণের পরের গল্পটা নিশ্চয়ই খুব চমৎকার, তাই না? এমনই ঘুমোতে না দেওয়া স্বপ্ন পূরণ হওয়া বিশেষ একজন মানুষকে নিয়ে আজকের আমাদের এই বিশেষ আয়োজন। সদ্য প্রকাশিত 43তম বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় মেধাস্থানকারী ইফতেখার জামিল ভাইয়াকে নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজন। আমাদের সাথে আছেন ইফতেখার জামিল ভাইয়া। সরাসরি চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও ভালো আছি। ভাই আপনার কাছ থেকে সংক্ষেপে একটু, আমরা তো অলরেডি জানি যে আপনি সদ্য প্রকাশিত 43তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে তৃতীয় হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন, ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এর বাহিরে আপনার যে স্কুল লাইফ এবং ক্যাম্পাস জীবন, অর্থাৎ আপনার সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমি ইফতেখার হোসেন, ডাক নাম জামিল, আমার বন্ধু বান্ধব এবং পরিচিত আবহাওয়ায় জামিল নামেই পরিচিত আমি। আর আমার জন্ম এবং বেড়ে ওঠা চট্টগ্রামে, স্কুল ছিল সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, এরপরে আমি চট্টগ্রাম কলেজে ভর্তি হই। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। আর যেটা হয় ট্রেডিশনালি, যেটা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয় থেকে কেউ বিসিএস বা গভর্নমেন্ট জবের দিকে আসে না। তবে আমরা যখন বিসিএসের একটা ক্রেজ তৈরি হলো চারিদিকে এবং আমরা জানলাম যে বিসিএস চাকরি নেওয়ার মাধ্যমে সমাজে ইম্প্যাক্ট রাখা সম্ভব, তখন আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, দেশে যখন থাকবো আমরা কয়েকজন বন্ধু মিলে বিসিএসের প্রস্তুতিটা শুরু করি। আমরা 2019 অ্যাপিয়ার দিয়ে 41তম বিসিএসে অ্যাপ্লাই করেছিলাম। এরপরে তো করোনার কারণে একটা লম্বা সময় আমাদের একাডেমিক কার্যক্রম বলেন, যে কোনো পরীক্ষা সব কিছু বন্ধ ছিল, যার কারণে আমি প্রস্তুতি নেওয়ার একটা পর্যাপ্ত সময় পেয়েছিলাম। আর এরপরে হচ্ছে যেহেতু পর্যাপ্ত সময় পেয়েছি এবং আমি চেষ্টা করেছি আমার দিক থেকে সর্বোচ্চ ইউটিলাইজ করার সময়টা, তো আল্লাহ রহমতে আমি কৃতকার্য হয়েছে। তাহলে ভাই বলা যায় যে আপনার ক্ষেত্রে করোনার সময়টা একটা কাইন্ড অফ আশীর্বাদ হিসেবে এসেছিল, ব্লেসিং ছিল আপনার জন্য, আশীর্বাদ ছিল। ভাইয়া এর পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে আপনি আজকে এই মুহূর্তে আপনার নিজের ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তো এতদিন আপনি ক্যাম্পাসে এসেছেন একজন শিক্ষার্থী হিসেবে, বর্তমানে এসেছেন একজন প্রাক্তন, একজন প্রাক্তন শিক্ষার্থীর তো অনুভূতিটি আলাদা হয়, এবং সেই প্রাক্তন শিক্ষার্থী যদি একজন বিসিএস ক্যাডার, অর্থাৎ তার স্বপ্নের সফলতার সর্বোচ্চ চূড়াটা ছুঁয়ে যখন সে নিজের ক্যাম্পাসে পদার্পণ করে, সেই অনুভূতিটা কেমন ভাইয়া? অনুভূতি অবশ্যই চমৎকার, এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবারই সেকেন্ড হোম, আমরা যে যেখানেই থাকি দেশে বিদেশে আমরা চেষ্টা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার, এবং আমরা উপলক্ষ খুঁজতে থাকি যে কীভাবে একটু ক্যাম্পাসে আসা যায়, বিভিন্ন প্রোগ্রামের জন্য অপেক্ষা করি। তো আমি অবশ্যই সৌভাগ্যবান যে আমি বিসিএসের মতো একটি সর্বোচ্চ পর্যায়ে চাকরি পেয়ে আবার ক্যাম্পাসে ফিরতে এসেছি, এবং হ্যাঁ অনেকটাই ডিফারেন্ট, আমি তখন ছিলাম অনেকটা আমজনতা, এরপর যখন আমি আসলাম দেখলাম পরিচিত অপরিচিত অনেকেই হচ্ছে ডাকে আমাকে, সোশ্যাল সাইটগুলোতে নক করে জানতে চাই আমার প্রস্তুতির ব্যাপারে, আমার বন্ধু বান্ধবরাও খুব খুশি, তো এটাই অনেকটা ডিফারেন্ট একটা আবহাওয়া, তো আমার কাছে এটা খুবই ভালো লাগে, আমি এনজয় করি। আপনি উপভোগ করছেন বিষয়টাকে। ভাইয়া আপনার জীবনের আসলে লক্ষ্য বা স্বপ্নটা কি ছিল, এমন কি ছিল যে আপনি যেমনটা বলে ফেলেছেন অলরেডি যে প্রথমে আপনার বিসিএস মুখী হওয়ার একটা বিষয় ছিল না, করোনার সময়টা এসে আপনি চিন্তা করছেন, এর আগে আপনার জীবনের লক্ষ্য বা স্বপ্ন কি ছিল? আমাদের তো জীবনে অনেক ধরনের স্বপ্ন থাকে, এরকম আপনার আসলে কি ছিল? অনেকের সাথে হয়তো আমার অভিজ্ঞতাটা মিলবে না, অনেকে তাদের একাডেমিক লাইফটা উপভোগ করে না এবং তাদের যে সাবজেক্টটা আছে সেটার প্রতি এক ধরনের বিতৃষ্ণা থেকে তারা হচ্ছে ট্র্যাক চেঞ্জ করে সরকারি চাকরির দিকে আসতে চায়। তো আমার কেসটা একটু ডিফারেন্ট, আমি যথেষ্ট এনজয় করেছি আমার সাবজেক্টটা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি প্রোগ্রামিং করেছি, আনন্দ নিয়েই করেছি, কিন্তু দেখা গেছে কিছু বাস্তবতার কারণে, পারিবারিক কিছু অসুবিধার কারণে আমার যে ট্র্যাকটা আমি ঠিক করে রেখেছিলাম যে আমি হায়ার স্টাডিজের বাইরে যাব,
তো দেখা গেল সেই জায়গাটাতে কিছুটা রদবদল করতে হয়েছে কিছু পারিবারিক সমস্যার কারণে। এরপর আমি দেশে থাকার ডিসিশন নিয়েছিলাম, দেশে কিছুদিন সফটওয়্যার ফার্মে জবও করেছি। কিন্তু আমার মনে হয়েছে আমি সবসময় চেয়েছি আমার সোসাইটি এবং আমার কমিউনিটিতে ইম্প্যাক্ট রাখার। তো আমার কাছে মনে হলো যে না, আমি খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারছি না। আমি হয়তো ফরেন কোনো ক্লায়েন্টের জন্য কোনো একটা সফটওয়্যার ডেভেলপ করছি, কিন্তু সেটা আমার কমিউনিটি আমার ফ্যামিলিতে কী প্রভাব ফেলছে সেটা আসলে আমি ভিজুয়ালাইজ করতে পারছি না। তো সেই চিন্তা থেকে এবং আমার বন্ধুবান্ধব এবং হচ্ছে আপনার সিনিয়র জুনিয়র যারা আছে, তারা দেখলাম অনেকেই বিসিএস পড়ে এবং আমাদের সার্কেলের একটা বড় অংশ বিসিএসের মুখী হয়ে আছে। যেহেতু আমি হলেই থাকতাম, সায়েন্স লাইব্রেরিতে নিয়মিত বিসিএস যারা ক্যান্ডিডেট আছে তাদের যাতায়াত দেখতে পেতাম, তো মনে হচ্ছে ঠিক আছে আমিও একটু চেষ্টা করে দেখি। তো বন্ধুরা মিলে সবাই তিন চারজনের একটা গ্রুপ করে আমরা হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করি, তারপরে একসাথে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু করোনার কারণে যে যার কারণ মতো বাড়িতে চলে গিয়েছিলো আর কি। তো এরপরে আমরা তারপরে অনলাইনে কানেক্টেড ছিলাম এবং অনলাইনে কানেক্টেড থেকে আমরা একটা গ্রুপ স্টাডির মতো করে হচ্ছে বিসিএস প্রস্তুতিটা কন্টিনিউ করেছি। আলটিমেটলি আমাদের সব প্ল্যান সঠিকভাবে এক্সিকিউট হয়েছে এবং অবশ্যই ভাগ্য আমাদের পক্ষে ছিল, যার কারণে হচ্ছে রেজাল্টটাও পজিটিভ এসেছে। হ্যাঁ, যে রেজাল্ট পজিটিভ আসা বা রেজাল্ট শোনার পরে আপনার আসলে অনুভূতিটা কেমন ছিল? যেমন থাকে না যে ভাই আমি প্রিলি দেওয়ার পরে বুঝতে পারা যে আমার আসলে কতটুকু হয়েছে, বা রিটার্ন দেওয়ার পরে, ভাইভা দেওয়ার পরে আপনার কি আসলে কোন কোন ফেসে গিয়ে আপনার মনে হয়েছে যে না আমি আসলে ক্যাডার হব, বা আমার যে কাঙ্ক্ষিত ক্যাডারটা পররাষ্ট্র ক্যাডার এবং পররাষ্ট্র ক্যাডারের মধ্যে আপনি বেশ ভালো একটা পজিশন করেছেন, তৃতীয় এরকম একটা পজিশন যে আপনি করবেন, এইটা কি আপনি আগে থেকে বুঝতে পেরেছিলেন, বা কোন ফেসে গিয়ে আপনি আসলে কোন পর্যায়ে গিয়ে এই ব্যাপারটা বুঝতে পেরেছেন, বা আপনার তখন অনুভূতিটা কেমন হয়েছে রেজাল্ট শোনার পরে একদম ফাইনালি যে আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি পররাষ্ট্র ক্যাডার জামিল? আপনি যেটা বলেছেন, হ্যাঁ এটা ঠিক যে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এবং রিটার্ন পরীক্ষার রেজাল্টটা অনেকটাই অনুমেয় এবং এটা হচ্ছে আমাদের পরীক্ষার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে না আমার হচ্ছে রোলটা থাকবে, রেজাল্ট শিটে আমার রোলটা থাকবে। কিন্তু ভাইবার রেজাল্টে আসলে রোলটা থাকবে এরকম কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব না, আর বিশেষ করে বিসিএস এর মতো একটা লং জার্নি যেখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আপনার 900 নম্বরের লিখিত পরীক্ষার পরে 200 নম্বরের ভাইবা, এই 1100 নম্বরের পরীক্ষা শেষে আমার রোল নাম্বারটা ঠিক কোন জায়গায় থাকবে, অনেকগুলো ক্যাডার আছে সেখানে থাকতে পারে, নন ক্যাডারে থাকতে পারে, ইভেন আমি ডিসকোয়ালিফাইও করতে পারি, তাই না? তো অবশ্যই অন্য দুইটাও রেজাল্টের চেয়ে আমার যে ভাইবার ফাইনাল রেজাল্ট সেটা আমার জন্য খুবই চমকপ্রদ ছিল। আর আমার রেজাল্ট দেখার একটা বিশেষ স্টাইল আছে, আমি হচ্ছে নিচ থেকে রেজাল্ট দেখে যাই, তো এবং আমার যে চয়েস থাকে চয়েস লিস্ট অনুযায়ী আমি দেখি লাস্ট চয়েস, তারপর সেকেন্ড লাস্ট চয়েস, এভাবে আগাইতে থাকি। তো পররাষ্ট্র ক্যাডারেরও 25 জনের যে তালিকাটা ছিল, আমি হচ্ছে 25 নম্বর থেকে দেখতে দেখতে একটু একটু হতাশ হচ্ছিলাম যে না আর তো হওয়ার সম্ভাবনা নেই, পরে যখন নিজের রোলটা দেখতে পেলাম তখন এটা আসলে কী বলবো, মানে কোনো অনুভূতির সাথে এটা তুলনা করা যায় না। এবং আমি অনেকটা অবাক হয়েছিলাম, কারণ আমার পরীক্ষা যদিও ভালো হয়েছিল কিন্তু তৃতীয় স্থান অর্জন করবো এটা আমি ভাবতে পারিনি। তা আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ভাই আপনার কাছ থেকে যদি ধারাবাহিকভাবে জানতে চাই যে আপনার বিসিএস প্রস্তুতিটা, এই বিসিএস প্রস্তুতিটা কিরকম ছিল, যে প্রথমে আপনার প্রিলিমিনারির যদি কোনো বিশেষ টেকনিক থেকে থাকে, কিংবা লিখিতের কিংবা ভাইবার টেকনিক বলি, কিংবা আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আসলে যারা এখন বর্তমানে বিসিএস প্রত্যাশী আছে তাদের কাজে লাগবে এমন কিছু যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, আমাদের বিসিএস পরীক্ষা যে তিনটি ধাপ, তার মধ্যে প্রথম ধাপটি প্রিলিমিনারি। প্রিলিমিনারি একই সাথে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সহজ, আমি বলবো দুটোই, দুই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে দুটোই। আমি ক্যান্ডিডেটদের পরামর্শ দিব, যেহেতু আপনারা আশা করা যায় যে মাল্টিপল বিসিএস আপনারা অ্যাটেম্প করবেন, যে ক্যান্ডিডেট হোক ইভেন প্রথমবারও যদি সে সুপারিশপ্রাপ্ত হয় দেখা যায় 3-4টা বিসিএস তার দেওয়াই লাগে, কারণ প্যারালালি অনেকগুলো বিসিএস চলতে থাকে। তো আমি বলবো প্রিলিমিনারির প্রস্তুতিটা একবার খুব ভালো করে নিয়ে ফেললে পরে আর এখানে খুব বেশি সময় দেওয়া লাগে না। আর বিসিএস প্রস্তুতির যে ব্যাকবোন মেরুদণ্ড আমি বলি রিটার্ন পরীক্ষাটাকে, যেহেতু 900 নম্বর একটা হিউজ পরীক্ষা আছে, এই 900 নম্বর হচ্ছে আপনার স্ট্র্যাটেজি দেখানোর আসল জায়গা। এবং গতানুগতিক বাজারের গাইড বই ভিত্তিক পড়াশোনা না করে কোনো একটি দক্ষ মেন্টরের অধীনে থেকে রুটিন মাফিক পড়াশোনা করলে, এবং ইতিপূর্বে যেমন বলেছিলাম আমি নিজের স্ট্রেংথ উইকনেসগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কাজ করতে হবে। আর আমরা আসলে যেহেতু ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিসিএসিতে আসি, তো দেখা যায় আমাদের কোনো না কোনো সাবজেক্টে একটু ল্যাকিং থাকে, শর্টকামিংস থাকে, আবার কোনো সাবজেক্টে দেখা যায় আমার বিশ্ববিদ্যালয় জীবনের যে জ্ঞানটা সেটা অনেকটাই কাজে লাগানো যায়। তো আমরা সেই জ্ঞানটা কীভাবে কম্বাইন করে একটা সমন্বিত প্রস্তুতি নিতে পারি, যার মাধ্যমে আমরা 900 নম্বর পুরোটাই হয়তো এক্সিলেন্ট হবে না
বাট বেটার দ্যান এভারেজ করা যায় সেই দিকে আমাদের নজর রাখা জরুরি। হ্যাঁ, ভাইবার ক্ষেত্রে আপনি কোনো বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন কিনা? বা অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের ভাইবার একটা ভীতি কাজ করে, এই জন্য অনেকে আমরা অনেক সময় মক ভাইবার দিয়ে থাকি, তো আপনি এরকম কিছু করেছিলেন কিনা? দেখুন, যাদের পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ তাদের ভাইবার ক্ষেত্রে সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে রিসেন্ট যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সগুলো সেটা, তো আপনার সবসময় হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। ইভেন এক্সাম যেদিন হবে আপনার স্কেডিউল ভাইবার, তার আগের রাত পর্যন্ত আপনার আপডেট থাকতে হবে। ইভেন পরীক্ষার দিন সকালে যদি কোনো ইনসিডেন্ট হয় সেটা সম্পর্কে অনেক সময় ভাইবা বলে জিজ্ঞেস করে থাকে। তো আমি বলবো যে যাদের পররাষ্ট্র প্রথম পছন্দ তারা অন্য যে কোনো বিষয়ের চেয়ে আমাদের সমসাময়িক যে আন্তর্জাতিক ঘটনা বলি সেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কীভাবে দেখা যায়। যেমন আপনি যদি আমি এক্সাম্পল দিই, গাজা আর ফিলিস্তিনের যে এখন লড়াইটা চলছে, এটা আপনি গাজার পয়েন্ট অফ ভিউ থেকে একভাবে ব্যাখ্যা করতে পারেন, ইসরায়েলের পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা করতে পারেন। তো এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কীভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করা যায় এবং যে চলমান সংকটগুলো আছে সেগুলো আপনি ডিপ্লোম্যাট হিসেবে কীভাবে সমাধান দিতে পারবেন, তার কিছু সমাধান সাজেস্ট করতে পারা, আর হচ্ছে যে কোনো অনগোয়িং কনফ্লিক্টের যে হিস্ট্রি থাকে হিস্ট্রিটা হচ্ছে ভালোভাবে জানার চেষ্টা করা উচিত। কারণ আমার মনে হয় পররাষ্ট্র ক্যাডারের ম্যাক্সিমাম সময় এই জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে, আর কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারাটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু কূটনৈতিক হিসেবে আমাদের ভাষাগত দক্ষতার একটা জরুরি বিষয়। তো সেক্ষেত্রে অনুশীলনের কোনো বিকল্প নেই, এবং কোনো একটি ভালো প্ল্যাটফর্মে আমরা যদি মক ভাইবা দিতে পারি, যারা হচ্ছে ভাইবা বিষয়ে অভিজ্ঞ আমাদের সম্মানিত স্যাররা যারা বিভিন্ন সময় ভাইবা নিয়ে কাজ করেছেন, মক ভাইবা দিতে পারলে আমার মনে হয় নিজের কনফিডেন্সটা অনেকখানি বুস্ট হয়। হ্যাঁ, আপনি একটু আগে যেমনটা বলছিলেন যে মেন্টরের বিষয়টা, তো একজন বিসিএস প্রত্যাশীর ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক সময় আপনারা যারা অলরেডি ক্যাডার হয়ে গিয়েছেন তাদের সেই ভাই আপুদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন খুঁজে থাকি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে এক একজন এক এক ধরনের কথা বলছে, কিংবা অনেক সময় তাদের ব্যস্ততার কারণে তারা আমাদেরকে ঠিকভাবে গাইড করতে পারছে না। তো এরকম পার্টিকুলার কোনো গাইডলাইনের জন্য আপনি কোনো প্রতিষ্ঠান ফলো করেছেন কি না, কিংবা আপনার যদি আমরা যদি জানতে চাই যে আপনার উত্তরণের সাথেই পথ চলাটা আপনার আসলে কেমন ছিল, কবে থেকে ছিল? উত্তরণ আমরা যখন 41তম বিসিএস থেকে বিসিএস প্রস্তুতিটা নেওয়া শুরু করি তখন উত্তরণ একেবারেই নতুন বিসিএস এর জগতে। উত্তরণের পথ চলা শুরু 41 বিসিএস দিয়ে। তবে উত্তরণের সাথে উত্তরণের পেছনে যেসব মানুষ আছে, যেমন সোহাগ ভাই আছে, লিটন ভাই আছেন, তাদের আরও একটা সিস্টার অর্গানাইজেশন উদ্ভাস আছে, উদ্ভাসের সাথে আমরা সায়েন্স ফ্যাকাল্টি সবাই কম বেশি পরিচিত। তো এবং উদ্ভাস সম্ভবত অ্যাডমিশন লেভেলে সবচেয়ে জনপ্রিয় কোচিং সেন্টার ছিল। তো আমরা দেখলাম যে উত্তরণ হয়তো নতুন, বাট এখানকার যে মানুষ তারা হচ্ছে মেন্টরিং বা আপনার যে কোনো ধরনের গাইডলাইন দেওয়ার ক্ষেত্রে একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের, এবং আমার কাছে মনে হয়েছে এই প্ল্যাটফর্মটা খারাপ হওয়ার কথা না কোনোভাবেই, এবং আমি ঠিক অনুমানটাই করেছিলাম। আমরা যেভাবে চেয়েছিলাম এবং যেভাবে একজন ক্যান্ডিডেটকে গ্রুমিং করা প্রয়োজন উত্তরণ থেকে আমরা সেটা পেয়েছি, এবং আমি ক্যান্ডিডেটদের বলবো যে সবারই হয়তো কম বেশি গ্রুমিং প্রয়োজন। কোনো পার্টিকুলার প্রতিষ্ঠান আমি সাজেস্ট করবো না, তবে একজন মেন্টর যার সাথে তিনি কমফোর্টেবল এবং যে তার গ্যাপগুলো ফিল আপ করতে পারবে তার মেন্টরশিপে থাকাটা জরুরি। ভাইয়া, লিখিতর ক্ষেত্রে তো দেখা যায় যে বেশ বড় একটা নাম্বার থাকে আমাদের লিখিততে, এবং লিখিতটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে আমরা দেখি, তো এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে বা বিভিন্ন ধরনের চিন্তা থাকে লিখিতর বিষয়টা নিয়ে। তো এক্ষেত্রে ভাইয়া আপনার কোনো বিশেষ কোনো স্ট্র্যাটেজি ছিল কিনা যে লিখিততে কীভাবে ভালো নাম্বার পায়, বা বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যখন এক্সাম দিই তখন কোনো কারণে যদি আমার লিখিততে কম নম্বর এসে থাকে তাহলে আমার একটা ডিমোটিভেশন কাজ করে, তো সেই জায়গাগুলো থেকে আসলে আমরা কীভাবে উতরাতে পারি, এক্ষেত্রে আপনার কোনো স্ট্র্যাটেজি যদি আমাদের সাথে শেয়ার করতেন। জি, ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ আমাদের বিসিএস প্রস্তুতির সবচেয়ে বেশি সময় যায় লিখিত পরীক্ষার পেছনে। তো লিখিত পরীক্ষায় আমাদের স্ট্র্যাটেজি ঠিক করার বা অ্যাপ্লাই করার আসল জায়গা। তো আমি যখন লিখিত প্রস্তুতি শুরু করি আমি আই ওয়াজ কোয়াইট অ্যাট বে, মানে আমি বুঝতে পারছিলাম না আসলে এত বিশাল একটা সিলেবাস আমি আসলে কীভাবে ক্র্যাক করব। তো যখন আমি উত্তরণে পরীক্ষা দেওয়া শুরু করলাম, উত্তরণ হচ্ছে আমাদের যে 900 নম্বর সিলেবাস সেটা ভাগ করে ছোট ছোট এক্সাম এবং ডেইলি উইকলি সবগুলো সমন্বয়ে খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের অ্যান্সার স্ক্রিপ্টের যে প্রেজেন্টেশন, এই ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় অনেক সময় আমরা অনেক কিছু জানি কিন্তু সেটা অ্যান্সারে সেভাবে প্রেজেন্ট করতে পারি না। তো নিয়মিত পরীক্ষা দেওয়ার কারণে উত্তরণে যেটা হয়েছিল আমার, তাদের কিছু ডিরেকশন থাকে এবং কমেন্টস থাকে টিচারদের যে আপনারা হচ্ছে এই কোশ্চেনটা এইভাবে লিখবেন, বা কোনো কোনো জায়গায় যদি আমাকে মার্কস কম দিয়ে থাকে তাহলে মার্কস কেন কম দিল সেই কারণটাও মেনশান করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো আমার যে ছোটো ছোটো ভুলগুলো ছিল আমি আস্তে আস্তে শুধরে নিয়েছি, এবং শেষ পর্যন্ত আমি লিখিতটা অনেকটা আমার যে এক্সপেক্টেশন ছিল তার কাছাকাছি দিতে পেরেছি, এবং
লিখিত পরীক্ষা আসলে কখনোই পুরোপুরি পারফেক্ট হবে না, যেহেতু একটা বিশাল 900 নম্বর একটা বিশাল জার্নি, তো এটা কখনোই পুরোপুরি পারফেক্ট হবে না, যতটুকু কম এরর করা যায়। এবং আমার যে ভুলগুলো ছিল সেটা সংশোধনে উত্তরণের গাইডলাইন আমাকে যথেষ্ট হেল্প করেছে। তাহলে ভাই লিখিতর জন্য আমরা একটা গাইডলাইন এরকম ফলো করাটা আমাদের জন্য খুব বেশি উপকার, খুব বেশি জরুরি। ভাইয়া আপনার এই যে পথ চলাটা, আপনার আজকের এই যে ক্যাডার হয়ে ওঠার পেছনে হয়তোবা অনেক মানুষ আপনাকে পেছন থেকে অনুপ্রেরণা দিয়েছেন, কিংবা পর্দার আড়ালে থেকে অনেকে হয়তোবা আপনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যাদের কথা হয়তোবা আপনার কখনো তাদেরকে ডিরেক্টলি প্রত্যক্ষভাবে বলা হয়নি, এরকম কোনো অনুপ্রেরণা বা সহযোগিতা করেছে এরকম কোনো ঘটনা বা মানুষের কথা যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি প্রথমেই বলবো আমার মায়ের কথা, যিনি আমাকে শুরু থেকেই পার্টিকুলারলি বিসিএস এর কথা বলতেন না, কিন্তু আমাকে বলতেন যে কিভাবে মানুষের উপকার করা যায়। এবং আমার নিজের সফলতা বা আমার নিচে যাতে আমি একটা ক্যান্ডেলের মতো আমার সোসাইটিকে কমিউনিটিকে আলোকিত করতে পারি কিভাবে, সে বিষয়ে আমাকে সবসময় উৎসাহ দিতেন। তো এটা যেটা করেছে আমাকে আমার ট্র্যাকটা চুজ করতে আমাকে হেল্প করেছে, যে আমি দেখলাম যে সিভিল সার্ভিসে আসার মাধ্যমে আমি বিগার ইম্প্যাক্ট রাখতে পারবো আদার দেন এনি আদার জব। ওকে, তো আমার কাছে মনে হয়েছে যে আমার আম্মা যিনি কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়েছেন, যেহেতু বিসিএস জার্নিতে একটা লম্বা সময়, হচ্ছে আমাদের কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল ইনকাম ছাড়াই থাকতে হয়, এই সময় ফ্যামিলি সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হলো যে আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছে, এবং দেখা যায় বই কেনার জন্য, কোচিং করার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটা আমাকে সংকুলন করছে এবং কোনোরকম প্রেশার ক্রিয়েট ছাড়াই, যার কারণে আমি নিশ্চিন্তে পড়াশোনা করতে পেরেছি এবং এটা আমার জার্নিতে অনেক হেল্প করেছে। মানে ভাইয়ের অনুপ্রেরণার পেছনে আপনার মায়ের অবদান সবচেয়ে বেশি, এর পাশাপাশি আপনার জীবনে সহযোগিতা করেছে যারা পেছন থেকে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কিরকম সহযোগিতা পেয়েছিলেন? আর হচ্ছে পরোক্ষভাবে আমার একজন নিকটাত্মীয় সিভিল সার্ভিসে ছিলেন দীর্ঘদিন, তিনি সম্প্রতি রিটায়ারমেন্টে গিয়েছেন, সঙ্গত কারণে আমি নামটা বলছি না। তো আমি দেখেছি তার পথ চলাটা, আমি খুব কাছ থেকে দেখেছি, তিনি জীবনে অনেকটা স্ট্রাগল করেছেন, অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন, কিন্তু আলটিমেটলি যেটা আমি বলছিলাম যে নিজের কমিউনিটি, নিজের দেশের প্রতি ডেডিকেশন রেখে যে কিছু একটা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করা, তিনি সেটা যথেষ্ট করতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমিও এই ফুটস্টেপটা ফলো করতে পারি। হ্যাঁ, সবাই তো আপনার সফলতার ঘটনাটা দেখছে এবং সফলতার গল্প আসলে সবাই শুনতে চায় এবং শোনে, কিন্তু এই সফলতাটা পেতে আপনার পেছনে যে স্ট্রাগলটা হয়েছে সেটা আপনার একাডেমিক লাইফে হোক, কিংবা আপনি যখন বিসিএস প্রত্যাশী ছিলেন, ভালো একটা চাকরি প্রত্যাশী ছিলেন, ওই সময় আপনার যে স্ট্রাগলটা ছিল সেই স্ট্রাগলের গল্পটা একটু শুনতে চাই। দেখুন, আমার জীবনে যে পড়াশোনার পথ চলা, কলেজ লাইফ পর্যন্ত মোটামুটি স্মুথই ছিল, এরপর অ্যাডমিশন টেস্টে আমি আনফর্চুনেটলি বুয়েটে আমার পড়ার ইচ্ছা ছিল কিন্তু আমি বুয়েটে কোয়ালিফাই করতে পারিনি, তো এটা আমার জন্য একটা ধাক্কা ছিল এবং আমি বলবো আমার জীবনে একটা ব্যর্থতা। তবে এই ব্যর্থতা থেকে আমি কিভাবে ঘুরে দাঁড়ালাম, আমার সহপাঠীরা আমাকে হেল্প করেছে, আমার পরিবার আমাকে হেল্প করেছে, তাদের সবার সহযোগিতায় আমি বাংলাদেশের একটি সম্মানজনক চাকরিতে অধিষ্ঠিত হতে পেরেছি। ভাইয়া বিসিএস এর যে জার্নিটা, প্রিলি, রিটেন, ভাইভা সবকিছু মিলিয়ে এটা তো বেশ লং একটা জার্নি, এবং এই লং জার্নিটা করতে গিয়ে বা এই লং জার্নিটায় পথ চলতে গিয়ে দেখা যায় যে আমাদেরকে খুব সহজেই হতাশ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, যে এতদিন ধরে পড়ছি চেষ্টা করছি, এরকম কোনো হতাশা কি আপনার জীবনে এসেছিল কিনা, বা এরকম যদি কোনো হতাশা আসে সেক্ষেত্রে আমরা ব্যাপারটাকে আসলে কিভাবে ওভারকাম করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখুন, বিসিএস প্রস্তুতি নিয়েছে কিন্তু হতাশা কখনো গ্রাস করেনি, আমার মনে হয় এমন একজন ক্যান্ডিডেটও পাওয়া যাবে না, এবং হতাশা বিসিএস প্রস্তুতির একটা অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তো বিসিএস এর সাথে অন্য প্রস্তুতি, অন্য চাকরির প্রস্তুতির কোনো একটা মৌলিক ডিফারেন্স হচ্ছে বিসিএস এর প্রস্তুতিটা একটা লাইফস্টাইল, এটা শুধু মেয়ারলি আমি 5-6 ঘন্টা পড়লাম এটা দিয়ে কিন্তু হয় না। তো এই কারণে আমাদের লাইফস্টাইলটা এমনভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে পুরো লাইফস্টাইলটা আমাদের বিসিএস এর যে প্রস্তুতি সেখানে সহায়ক হয়। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে, হতাশা যেহেতু আমাদের নিত্যসঙ্গী, আমরা এমন একটা কমিউনিটি এবং আমাদের ফ্রেন্ড সার্কেলটা আমরা এমনভাবে অ্যাডজাস্ট করে নেব যারা হচ্ছে গোল একমুখী এবং যারা সবাই বিসিএস ক্যান্ডিডেট বা সরকারি চাকরিজীবী হতে চায়, তারা মিলে একটা কমিউনিটি করে নেয়া, দেখা যায় দুঃখের মতো হতাশাটাও অন্যের সাথে শেয়ার করা গেলে সেটা হচ্ছে অনেকটা কমে আসে। তো এক্ষেত্রে আমি বলবো যে নিজেরা একটা সার্কেল করে নিয়ে আলোচনার মাধ্যমে ব্যক্তিগত সকল সমস্যা, হতাশা এবং পড়াশোনা অবশ্যই সব কিছু আলোচনার মাধ্যমে যদি করা যায়, অর্থাৎ গ্রুপ স্টাডি, শুধু গ্রুপ স্টাডি না, যে কোনো ইন্টারেকশনের ক্ষেত্রে আমার মনে হয় সমমনা মানুষদের সাথে মিশে যদি সামনে এগিয়ে যাওয়া যায় তাহলে সফলতা আসবে আমি বিশ্বাস করি।
ভাই আপনি বলছিলেন যে সমমনা মানুষ এবং বন্ধুদের বিষয়টা, তো সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমাদের আসে যে আমরা তো আসলে বর্তমানে কেউই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট ব্যবহার এটার বাহিরে কোনোভাবেই আসলে নিজেদেরকে চিন্তা করতে পারি না। তো দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যখন আমরা ব্যবহার করছি কিংবা ইন্টারনেট ব্যবহার করছি, এই ব্যাপারটা কি আপনি আসলে নেতিবাচকভাবে দেখেন নাকি ইতিবাচকভাবে দেখেন, বা আসলে আমরা কীভাবে এই জায়গাটা থেকেও একটা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারি? আচ্ছা, এক কথা যদি আমি উত্তর দেই, আমি এটাকে শর্ত সাপেক্ষে ইতিবাচকভাবে দেখি। ঠিক আছে, তো আপনি সোশ্যাল সাইট অবশ্যই ইউজ করবেন, এবং এই ইন্টারনেটের যুগে আপনি যদি ইন্টারনেট ব্যবহার না করে আগের দিনের মতো ট্রেডিশনাল পড়াশোনা করেন, আপনি অনেকটাই পিছিয়ে যাবেন। কারণ বিসিএসে আপনার সাম্প্রতিক বিষয়াবলী খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা প্লে করে, তো আমাদের সোশ্যাল সাইটের সাথে অবশ্যই কানেক্টেড থাকতে হবে। কিন্তু আমাদের ইউজেস যে প্যাটার্ন সেটা একটু চেঞ্জ করে নিতে হবে। যেমন সোশ্যাল সাইট আমরা ম্যাক্সিমাম সময় বিনোদনের জন্য ব্যবহার করছি, বন্ধুদের সাথে বিভিন্ন আড্ডার জন্য ব্যবহার করছি, সেই জায়গাটাতে আমরা যদি মনে হয় যে আমরা যেহেতু বিসিএস পরীক্ষার্থী হিসেবে নিজের 3 বছরের জন্য কাইন্ড অফ আমাদের ব্যক্তিগত জীবনটা আমরা স্যাক্রিফাইস করছি, সেটা যাতে সোশ্যাল সাইটেও তার একটা প্রতিফলন দেখা যায়, সেক্ষেত্রে যেটা করা যায়, আমরা যেহেতু বিসিএসের তথ্যগুলো আমরা কালেক্ট করব, তো যেসব গ্রুপ বা পেজে হচ্ছে বিসিএসের তথ্যগুলো প্রকাশ করা হয়, গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ করা হয়, সেগুলো হচ্ছে আমরা নোটিফিকেশনে সি ফার্স্ট দিয়ে রাখবো এবং সেগুলো প্রায়োরিটি সেট করে রাখবো। তাতে করে দেখা যাবে আমাদের অন্য যে ডিস্ট্রাকশনগুলো আছে সেটা অনেকটা কমে আসবে এবং সোশ্যাল সাইটটা আমাদের জন্য উপকারজনক হবে। ভাইয়া, একজন বিসিএস প্রত্যাশীর তার যে বিসিএস প্রস্তুতিটা, এই বিসিএস প্রস্তুতির সময়কালে তার আসলে কী রুটিন হওয়া উচিত, বা আপনার কাছে আসলে আদর্শ রুটিনটা কেমন বলে মনে হয়? আদর্শ রুটিন তো আসলে ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট ভ্যারি করবে। তারপরেও আমি যদি মোটা দাগে বলি, যেই বিষয়গুলো বিসিএসের প্রত্যেকটা স্টেপেই গুরুত্বপূর্ণ, যেমন অবশ্যই জেনারেল নলেজের কথা আমি বলবো, তো আমাদের বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়গুলির যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো নিয়মিত চর্চার মধ্যে রাখা, আর যেহেতু বিসিএসের একটা বড় অংশ ল্যাঙ্গুয়েজ টেস্টের দিকেই আছে, তো আমরা হচ্ছে বাংলা ইংলিশ এই দিকগুলো যদি রেগুলার আমাদের রুটিনের মধ্যে রাখতে পারি তাহলে ভালো হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রস্তুতির একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে যদি করা যায়, যেমন হচ্ছে আমি আমার এক্সামের ডিউরেশন হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল 1 সপ্তাহ, তার আগে আমি 2 মাস সময় পাচ্ছি, এই 2 মাসে আমি সিলেবাস কীভাবে শেষ করবো একটা প্যাটার্ন ফলো করে পড়তে পারলে ভালো। এক্ষেত্রে যদি কোনো কোচিং সেন্টারের হেল্প নেওয়া যায়, আমি উত্তরণের নাম বলবো না, উত্তরণ ছাড়া অন্য যে কোনো কোচিং সেন্টার হতে পারে, তবে উত্তরণে আমি কমফোর্ট ফিল করেছি, আমার কাছে মনে হয়েছে যে না, তাদের যে এক্সামের প্যাটার্ন এবং স্ট্র্যাটেজি সেটা আমার জন্য হেল্পফুল হবে, এবং ফর্চুনেটলি সেটা আমার জন্য হেল্পফুল হয়েছে, আমি বিসিএস ক্র্যাক করতে পেরেছি। হ্যাঁ, বিসিএস এর যে প্রস্তুতিটা, প্রিলি, রিটেন, ভাইবা, এই সমস্ত বিষয়ের প্রস্তুতির যারা নিচ্ছে তাদের জন্য আসলে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা তিন পর্যায়ে মিলিয়ে? আচ্ছা, আমি প্রথমেই বলবো যে নিজের একটা শর্ট অ্যানালাইসিস করতে, স্ট্রেংথ উইকনেস এবং বাকি যে পয়েন্টগুলো আছে, আপনি আপনার যে সামর্থ্য তার সাথে আপনার যে দুর্বলতা এই অনুযায়ী আপনি আপনার রুটিনটা কাস্টমাইজ করে নেবেন। আর হচ্ছে যদি কোনো বিষয়ে আপনার বিশেষ দুর্বলতা থাকে তাহলে আপনি একজন মেন্টরের হেল্প নিতে পারেন, সেটা আপনার বড় ভাই হতে পারে, আর কোথাও যদি না পান উত্তরণের দরজা তো সবসময় খোলা থাকছেই। তো আর আমি তাদের পরামর্শ দিব যে নিজের উইকনেসটা নিয়ে কাজ করার জন্য, কারণ বিসিএস এখন এতটা কম্পিটিটিভ পর্যায়ে গেছে যে আপনি আপনার কোনো দুর্বলতা থাকলে সেটা নিয়ে আপনি খুব বেশি দূর আগানো কঠিন হয়ে পড়বে। মানে ভাই, আগে আমাকে, আমি যদি একজন ক্যান্ডিডেট ধরি আমি নিজেকে, তাহলে আগে আমাকে আমার নিজের যেই উইক পয়েন্ট এবং প্লাস পয়েন্টগুলো সেগুলো খুঁজে বের করতে হবে, তারপর একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমার প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, আমরা অনেকে যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের তারা ভাবি যে এটা হচ্ছে এসএসসি লেভেলের ম্যাথ, এটা তো আমার জন্য খুব একটা কঠিন কিছু না, কিন্তু এই জায়গাতে দেখা যায় প্র্যাকটিসের অভাবে অনেক সময় আমরা কিছু সিলি মিস্টেক করি, এবং একটা ম্যাথ ভুল করলে, ধরেন একটা সহজ ম্যাথ যদি কেউ ভুল করে তাহলে সে রেস থেকে অনেকখানি পিছিয়ে গেল। তো আমি বলবো যে স্ট্রং পয়েন্ট যেটা আছে সেটা আপনি নার্চার করেন, এটা ধরে রাখেন, আর উইক পয়েন্ট যেটা আছে সেটা নিয়ে আপনি কাজ করেন, রেগুলার চেষ্টা করেন যে অন্য ক্যান্ডিডেটদের সাথে আপনার যে গ্যাপ আছে সেই গ্যাপটা যতটুকু কমানো যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করো। ভাই, আপনার কাছে কি মনে হয় যে একজন শিক্ষার্থীর পড়াশোনার মূল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত? এখনকার যে আমরা প্রজন্ম দেখি বা পড়াশোনার যে প্যাটার্ন দেখি, আমরা দেখি যে আমাদের শিক্ষা বা পড়াশোনার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা চাকরি পাওয়া, এবং চাকরি পাওয়ার পরে আমরা ভাবি যে না, আমাদের পড়াশোনা এখানেই শেষ। কিন্তু ব্যাপারটা আসলে এমন না, আমাদের মানুষ হিসেবে আমরা গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করার সুযোগ আছে। সে আমরা যখন 5 বছর বয়সে স্কুলে ভর্তি হই তখন থেকে শুরু করে মনে করেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা থাকে।
এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার যে আমাদের যে যাত্রা সেটা কিন্তু কখনো শেষ হয় না। তো আমার কাছে মনে হয় শুধু চাকরি কেন্দ্রিক পড়াশোনা না করে কিভাবে নিজেকে আরো আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং আমার যে আশেপাশে মানুষ আছে তাদেরকেও কিভাবে আলোকিত করা যায় সে জন্য চেষ্টা করা উচিত। হ্যাঁ, আপনি মাত্র বলছিলেন যে এই যে চাকরি কেন্দ্রিক পড়াশোনা, সেই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আসলে এসে যায় যে বর্তমানে আমাদের সমাজে বা আমাদের দেশে যদি চিন্তা করি, বিসিএস এর একটা বিশাল ক্রেজ তৈরি হয়েছে এবং মানুষ মনে করছে যে বিসিএস আসলে জীবনের একমাত্র লক্ষ্য, বিসিএসই হতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা দেখা যায়। তো এই বিষয়ে আসলে আপনার কি মতামত? এটা আমার কাছে মনে হয় কিছুটা নেতিবাচক, কারণ আমরা যদি পরিসংখ্যানগতভাবে দেখি বিসিএস এ প্রায় 4 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসে, তার মধ্যে বিভিন্ন স্টেপ পার হয়ে 500 জন জেনারেল ক্যাডার এবং আমরা যদি টেকনিক্যাল ক্যাডার সহ দেখি 2000 জন হচ্ছে ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত পায়। তার মানে হচ্ছে আমাদের প্রায় 3,98,000 ক্যান্ডিডেট হচ্ছে এই প্রতিযোগিতা থেকে প্রতি বছর ছিটকে যাচ্ছে। তো তাদের যে মেন্টাল ফিজিক্যাল যে স্ট্রেসটা গেল এত বছর সেটা কিন্তু, হ্যাঁ সে কিছুটা জ্ঞান অর্জন করেছে সেটা সত্য, কিন্তু মানুষ হিসেবে তার যে যাত্রাটা বা তার যে বড় হওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হলো, কারণ জীবন থেকে 3 থেকে 4টা মূল্যবান সময় হারিয়ে যাওয়ার পরে সেই মানুষটা কামব্যাক করা কিংবা আমাদের অন্যান্য চাকরিতে ফাইট দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি বা হচ্ছে মেন্টাল স্ট্রেংথটা থাকে কি না সেটা একটা বিশেষ বিবেচনার বিষয়। তো আমি মনে করি বিসিএস ক্রেজ অবশ্যই দেশের সরকারি প্রথম উচ্চসারি সরকারি চাকরি হিসেবে বিসিএস ক্রেজটা হয়তো কিছুটা স্বাভাবিক, তবে নিজের সামর্থ্য ওটা বিবেচনা করে আসলে আমি পারবো কি না, আমার প্ল্যান বি কি, যেহেতু বিসিএসে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে থাকে, তো সেক্ষেত্রে যারা উত্তীর্ণ হবে না তাদের জীবনে কিছু না কিছু তো করতে হবে অবশ্যই, সেক্ষেত্রে তাদের প্ল্যান বি কি এসব হচ্ছে আগে থেকে ঠিক করে রাখা উচিত। মানে ভাই সবসময় আমাদের একটা প্ল্যান বি, প্ল্যান সি, মানে একাধিক প্ল্যান থাকা উচিত, যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকা উচিত। হ্যাঁ, আপনি তো আসলে এখন রাষ্ট্রের একটা বিগ অপরচুনিটির মধ্যে প্রবেশ করেছেন, তো এই ক্ষেত্রে আপনার আসলে দেশকে বা জাতিকে আসলে করার জন্য তো অনেক কিছুই আছে, তো আপনি এটা নিয়ে কি চিন্তা করছেন এবং আপনার জীবনের আসলে পারপাসটা কি? আচ্ছা, আমার জীবনের পারপাস যদি আমি বলি, আমার ব্যক্তিগত যেসব অর্জন সেগুলো মানুষের কতটা উপকারে আসছে এবং আমি কতটা উপকারে আসতে পারছি সেটা হচ্ছে আমার পারপাস আর কি। আমি মানে অধিক সংখ্যক মানুষকে উপকার করতে চাই, এটা হচ্ছে আমার পারপাস। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ফরেন সার্ভিসে এসে আমি কিভাবে আমার পারপাসটা সার্ভ করব, এখন দেখুন আমাদের দেশের একটা বিশাল সংখ্যক মানুষ দেশের বাইরে কর্মরত আছে এবং তারা আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি রেমিটেন্স সেটা সাপ্লাই দিয়ে আসছে। তো আমি যদি সুযোগ পাই, ইনশাল্লাহ সামনে সুযোগ পাবো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে আমি চাইবো আমার দেশের বেশি সংখ্যক মানুষ যাতে নির্বিঘ্নে তাদের বাইরে যে যাওয়ার যে যাত্রাটা যেতে অনেকটা কণ্টকাকীর্ণ, এখন তারা বিভিন্ন রকম হয়রানির শিকার হয় বলে আমরা শুনতে পাই বিভিন্ন সময় মিডিয়াতে বা আমরা আমাদের বন্ধুবান্ধবের কাছেও শুনতে পাই। তো এই জার্নিটা কীভাবে আসলে তাদের আরও স্মুথ করা যায় এবং তাদের যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়ে বিদেশে নির্বিঘ্নে কাজ করতে পারে এবং তাদের পরিবারকে সাহায্য করতে পারে সেটা এনশিওর করা আমি আমার চেষ্টা থাকবে আর কি সবসময়। তো আর যেটা বলছিলাম আমি যে মানুষের উপকারে কীভাবে আসা যায়, পারপাস আর গোল কিন্তু আলাদা। যেমন হচ্ছে আমি যদি গোল বলি, আমি ফরেন ক্যাডার বা পররাষ্ট্র ক্যাডার সুপারিশপ্রাপ্ত হওয়া এটা আমার গোল ছিল, কিন্তু পারপাসটা হচ্ছে আমার মানুষের উপকারে আসা। যদি আমি পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হতে না পারতাম, আমি অন্য কোনোভাবে মানুষের উপকার করার চেষ্টা করতাম, কোনো না কোনোভাবে উপকার করার রাস্তা অবশ্যই খোলা থাকে। তো আমার উদ্দেশ্য এটাই ছিল যে বেশি সংখ্যক মানুষকে তাদের উন্নত জীবনের দিকে কীভাবে সাহায্য করা যায় সেটা চেষ্টা করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাথে আপনার এই জার্নির গল্পটা শেয়ার করেছেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।